তিনি কান্দা শুরু করলেন যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। ওদিকে নবীর মাথা, নবী ঘুমায় গেলে ঘুমন্ত নবীকে উঠানো জায়েজ নাই, হারাম। আপনারা আমরা যখন ঘুমাই তখন ডাক দিয়ে উঠানো যায় যে ভাই আপনি উঠেন, কিন্তু নবী যখন ঘুমায় যেতেন নবীকে ডাকা জায়েজ নাই, নবী এমনি এমনি উঠবেন। কেন? নবীজি বলেছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আল্লাহর নবী বলেন আমার ঘুমের সময় আমার শুধু চোখ দুটো ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। কলবটা হচ্ছে অটোফ্যাক্স, 24 ঘন্টা খোলা। আল্লাহর যে কোনো ওহি আমি রিসিভ করি ঘুমন্ত অবস্থায়। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি ঘুমন্ত অবস্থায় হযরত আলীর রানের উপরে তার মাথা রাখা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই, ওদিকে নবীর মাথা সয়ে গিয়ে তিনি নামাজ পড়তে যাবেন তাও সুযোগ নাই, নবীর মাথা মোবারক তার রানের উপরে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি নবীজির কপন মোবারকে গালের উপরে যখন পড়লো আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। তিনি জিজ্ঞাসা করলেন ইয়া আলী ও মা ইউবুকিকা, আলী রে তুমি কান্দ কেন? হযরত আলী বললেন হুজুর আপনি ঘুমায় গেলে আপনাকে ডাকা জায়েজ নাই, আপনার মাথাটা আমার রানীর উপরে আমি গাদবি করার সাহস পাই নাই, অধিক আল্লাহর ইবাদত নামাজ পড়তে পারি নাই আল্লাহর নবী, এই জন্য নামাজের দুঃখে আমি কান্দতেছি। নবীজি বলে নামাজের দুঃখে কাঁদছো? দাঁড়াও, নামাজ পড়তে পারো নাই, নামাজের এত মহব্বত। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে দিলেন আল্লাহ আমার আলীর তো সূর্যটাকে আসর বানাই দেন, আলী যেন নামাজটা ঠিক মতো আদায় করে। কবিতার ভাষায় বলেছে ও পাথরও কে টুকনো কো কালিমা পড়ানা ইশারে সে সূরজ কো ওয়াপস বুলানা। এমন এক নবী যে নবী পাথরকে কালিমা পড়ে শিখিয়ে কালিমা পড়িয়েছেন, আর হযরত আলীর জন্য তিনি আসরের নামাজের সূর্যের উদয়নের ব্যবস্থা করেছেন। সে আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনের সবচেয়ে বড় যত সাহাবী ছিলেন পুরো সাহাবী বেনামাজি ছিলেন, সমস্ত সাহাবী তো নামাজি ছিলেন, যারা মক্কার জীবনে নামাজ ফরজ হওয়ার আগে চলে গেছেন আল্লাহ তাদের ব্যাপারে ভিন্ন, তারাও জান্নাতি হবে, কিন্তু নামাজ ফরজ হওয়ার পর থেকে সাহাবীরা যারা তৈরি হয়েছেন তারা কখনো নামাজের মতো এই ইবাদতটি ত্যাগ করেন নাই। সম্মানিত শরীর, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজ এই পৃথিবীতে যারা এগিয়ে গেছেন আল্লাহর কাছে, যত পীর ওলি দরবেশ যাদের নাম বলি বাংলাদেশে যারা আছেন, যেমন ফুলতুলি দরবার আছে আল্লামা আব্দুল লতিফ ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, বড় মাপের ওলি ছিলেন তিনি, যার ভীষণ এই আপনার আমেরিকায় আছে আল ইসলাম সংগঠন আছে, যিনি অসংখ্য মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, জনপুরি সিলসিলা শর্ষিনা সিলসিলা দেশের প্রতি একটু বহু যে সকল হকানি সিলসিলার মানুষেরা সত্য পথ পেয়েছে, এই সমস্ত ওলি আল্লাহদের দেখবেন জীবনী খুঁজে যে তারা আত্মসমর্পণ করেছেন নামাজের মাধ্যমে, ঈশার মাধ্যমে। নামাজ না পড়লে ওলি হওয়া যায় না, খালি তালা গায়ে পেশাইয়া আর কতগুলো চট গায়ের মধ্যে জড়াইয়া নামাজ নাই রোজা নাই তুমি দরবেশ হয়ে গেছে, না এটা হওয়া যাবে না। আল্লাহকে খুশি করতে হবে কিসের মাধ্যমে? নামাজ। নামাজ যদি ঠিক থাকে তাহলে জীবন ঠিক হয়ে যাবে, ঘর ঠিক হবে, সন্তান ঠিক হবে। আল্লাহ আমাদের সবাইকে এমন একটি পবিত্র ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। বিন সালেম জামে মসজিদের কাজের জন্য, এই মসজিদটির জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যেন তার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন, বলুন আমিন। আজকের শ্রদ্ধ সভা মধ্যে জনাব ডক্টর আব্দুল মালিক, আর আজকে আপনারা যারা এখানে এসেছেন শ্রদ্ধ মাওলানা মনজুর আহমদ সাহেব, মা বোন যারা আছেন সকলের প্রতি, সিলেট সহ বিভিন্ন এলাকা এবং আমার বাড়ির পাশে আমার সহ যারা আছেন সবাইকে সমানভাবে শ্রদ্ধা নিবেদন করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ। এখন আমাদের সময় খুব লিমিটেড, আমি আমাদের বিশেষ অতিথি জনাব হাবিব মধুর সাহেবকে সংক্ষেপে মিলাদুল নবী পরিচালনা করার জন্য অনুরোধ করতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, আমাদের মিলাদটা শেষ হবে, নামাজ হবে, তারপরে দোয়া হবে, তারপরে খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم
نعبده ونصلي على رسوله الكريم. ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على اشهر الاقوال المرويه، توفي بالمدينه الشريفه المنواه ابوه عبد الله، وكان قد اهتال باقواله بني عدي من الطائفه النجاريه، ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع تسعه اشهر قمريه، وان للزمان ان ينجلي عنه صدى، حضرت امه ليله مولده ياسيه ومريم في نسوه من الحظيره القدسيه، واخذها المخاض ولدته صلى الله عليه وسلم نورا يتلالا سنا. ولكن هناك اشياء تتطور في المدينه التي 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 تتطور في